আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র করছে মার্কিনিরা। এদিকে জানবেন বেলুচিস্তান সম্পদ সমৃদ্ধ হয়েও দরিদ্রর মুখোমুখি। অপরদিকে জানবেন যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইরাকে তেল বিক্রির $150 বিলিয়ন চুরি। বিস্তারিত সংবাদে আরও জানবেন তাইওয়ানকে পৃথক দেশ বলে ক্ষমা চাইলেন জনসিনা। সর্বশেষ সংবাদে জানবেন ভারতের নতুন বিধির বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলকে টিকিয়ে রাখতে মার্কিনিদের দৌড়ঝাঁপ, গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র। গাজায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার 4 দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল ইসরায়েল সফরে এসেছেন। তেল আবিবে পৌঁছে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য রামাল্লা গেছেন। মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি প্রথমে মিশর, এরপর জর্ডান সফরে যাবেন বলে কথা রয়েছে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং গাজা পুনর্গঠনের বিষয়ে আলোচনা করাই তার এই সফরের লক্ষ্য, কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কিন কর্মকর্তারা আসলে গাজা পুনর্গঠনের কথা বলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন। কেননা সম্প্রতি 12 দিনের যুদ্ধে দখলদার ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে 75 কর্মকর্তারা যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং আবারও যাতে সংঘাত শুরু না হয় সেজন্য তারা মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। ইসরায়েল ও তাদের 75 মিত্ররা গোপন লক্ষ্য বাস্তবায়নের জন্য মিশর ও জর্ডানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছেন। সাম্প্রতিক এ যুদ্ধে আল কুদস, রামাল্লা ও গাজা উপত্যকায় ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে নজিরবিহীন ঐক্য ও সংহতি তৈরি হয় ইসরায়েল ও তার মিত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে ফিলিস্তিনি জনগণের মধ্যে ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর জনপ্রিয়তা তুঙ্গে এবং এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। এ কারণে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার জন্য নতুন কৌশল নিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তোলায় যুক্তরাষ্ট্র এখন জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের আরও সমর্থন দেওয়ার কৌশল নিয়েছে। এরই অংশ হিসেবে ইসরায়েলের মিত্ররা স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনের কথা বলছে, অথচ তারা জানে গাজায় স্বশাসন কর্তৃপক্ষের কোনো স্থান নেই। কিন্তু তারপরও স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনের সহায়তা করার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী ও জনপ্রিয় হামাসের বিরুদ্ধে স্বশাসন কর্তৃপক্ষকে দাঁড় করানো এবং এভাবে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ সৃষ্টি করা। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি সমস্যা সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক পরিকল্পনার কথা বলে মার্কিন সরকার আসলে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোকে এক্ষেত্রে বড় বাধা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এবং এ অজুহাতে তারা এই সংগঠনগুলোর ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে ফিলিস্তিনের জনগণও গাজার হামাস সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন, যদিও গাজায় ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েল দায়ী। নেতানিয়াহু গাজা পুনর্গঠনের সহযোগিতার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছেন। তিনি বলছেন হামাসকে নিরস্ত হতে হবে এবং তাদের হাতে আটক 4 ইসরায়েলকে ছেড়ে দিতে হবে। এদিকে ফিলিস্তিনিদের জনমত স্বশাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে চলে যাওয়া দখলদার ইসরায়েল ও তার মিত্ররা আসন নির্বাচনের ফলাফল নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে। বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল পরাজিত হয় জনমত আরও বেশি প্রতিরোধ সংগঠনগুলোর দিকে ঝুঁকে পড়েছে, যা ইসরায়েলের জন্য খুবই চিন্তার বিষয়। এ কারণে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মার্কিন কর্মকর্তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এদিকে জানবেন বেলুচিস্তান সম্পদ সমৃদ্ধ হয়েও দরিদ্রর মুখোমুখি। পাকিস্তানের অন্যতম সম্পদ সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তান, কিন্তু সম্পদ থাকার পরেও এই অঞ্চলে হতাশাদায়ক প্রবৃদ্ধি, বিস্তৃত দরিদ্র এবং মন্দ শাসন বেড়েই চলছে। খালেক নজর কিয়ানি ফ্রন্টিয়ার পোস্টে বলেছেন, সাম্প্রতিক প্রাকৃতিক সম্পদ পরিচালনার চ্যালেঞ্জগুলি বেলুচিস্তানের আশীর্বাদকে এখন অভিশাপে পরিণত করেছে। মঙ্গলবার 25 মে এসব তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে কিয়ানি লিখেছেন, পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী বেলুচিস্তানে 80টির বেশি খনিজ সম্পদ রয়েছে। প্রাকৃতিক সম্পদগুলো অর্থনৈতিক বৃদ্ধি, কর্মসংস্থান এবং রাজস্ব আয়ের ক্ষেত্রে আবদান রাখতে পারে, কিন্তু এ কাজে অব্যবস্থাপনা হলে তা বিতর্ক সৃষ্টি করতে পারে। যে কোনো সরকারের দুর্নীতি ও দুর্বল সংস্থাগুলোর কারণে প্রাকৃতিক সম্পদ দখলের জন্য নানা ধরনের মানুষ এগিয়ে আসে। বেলুচিস্তানে 3টি বড় খনি প্রকল্প রয়েছে, এগুলো হচ্ছে সাইন্দোক, ডুডার এবং রেকোডিক। সাইন্দোক এবং ডুডার প্রকল্প পরিচালনা করে চীনা
গোয়েন্দা কোম্পানি চায়না মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন কর্পোরেশন সিএমসিসি অন্য প্রকল্প রেকর্ডিকে পাকিস্তান 600 মার্কিন কোটি ডলার লস করেছে। সাইন্দুক ও ডুডার প্রকল্পে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কিছু সংস্থা এবং সিএমসিসি একসাথে কাজ করছে। সাইন্দকের লাভ অংশের 50% পায় সিএমসিসি। এরাই আবার পাকিস্তানের মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে 20% লাভাংশ ভাগ করে নেয়। সাইন্দকে এসএমএল এর 50% লাভাংশ 30% পায় বেলুচিস্তান, এর সাথে 5% রয়্যালিটি এবং সিএসআরও পায় প্রদেশটি। ডুডার প্রকল্পে বেলুচিস্তান ডেভেলপমেন্ট অথরিটি পায় কেবল 10% লাভাংশ। 100 কিলোমিটার দীর্ঘ ডুডার প্রকল্পের রাস্তায় রক্ষণাবেক্ষণের জন্য তারা এ টাকা পায়। এদিকে জানবেন, যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইরাকের তেল বিক্রির $150 বিলিয়ন চুরি। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অভিযান পরিচালনা করার পর দেশটির $150 বিলিয়ন চুরি হয়ে গেছে। ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালি এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ওই অভিযানে পতন হয়েছিল সাদ্দাম হোসেন নেতৃত্বাধীন সরকারের। প্রেসিডেন্ট বাহরাম সালি টেলিভিশন বক্তৃতায় জানান, 2003 সাল থেকে প্রায় $1,000 বিলিয়ন আয় হয়েছে তেল থেকে, এর মধ্যে $150 বিলিয়ন দেশ থেকে বেরিয়ে গেছে। ইরাকি প্রেসিডেন্ট বাহরামের আশা, আইনটি পাশ হলে ইরাক থেকে চুরি বা পাচার হওয়া অর্থ বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় পুনরুদ্ধার সম্ভব হবে। এরপর থাকছে তাইওয়ানকে পৃথক দেশ বলে ক্ষমা চাইলেন জন সিনা। তাইওয়ানকে পৃথক দেশ বলার পর চীনের জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন কুস্তিগির ও ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস চলচ্চিত্রের তারকা জন সিনা। মঙ্গলবার তাইওয়ানের একটি টেলিভিশনে নিজের নতুন সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 9 এর একটি প্রমোশনাল অনুষ্ঠানে গিয়ে তাইওয়ানকে পৃথক দেশ বলে উল্লেখ করেন তিনি। এরপর শুরু হয় বিতর্ক। বিষয়টি চরমভাবে আলোচনায় আসে চীন সহ সারা বিশ্বে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নিজের ভুলের দুঃখ প্রকাশ করেছেন তিনি। জন সিনা বলেন, তিনি চীনকে ভালোবাসেন এবং চীনের প্রতি তার সম্মান রয়েছে। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ারদের একটা বড় অংশই আসে চীনের। বিগত এক দশক ধরে মান্দারিক ভাষা শিখেছেন জন সিনা, তাই টিভি অনুষ্ঠানে গিয়ে নিজের ভাষাজ্ঞান যাচাই করতে চেয়েছিলেন তিনি। তখনই বাধে গন্ডগোল, ভুল করে তাইওয়ানকে দেশ বলে ফেলেন তিনি। মূলত তাইওয়ানকে পৃথক রাষ্ট্র হিসেবে নামানা চীন, যদিও বিশ্বে এ নিয়ে বিতর্ক রয়েছে। সশস্ত্র সরকার রয়েছে তাইওয়ানে, তবুও তাইওয়ানকে কেউ আলাদা দেশ বললে তাকে চীন শত্রু হিসেবে বিবেচনা করে, আর সেই ভুলটাই করে বসেছিলেন জন সিনা। F9 ছবিটি চীনের বক্স অফিসে সুপার ডু হিট। 21 মে চলচ্চিত্রটি চীনে মুক্তি পায়। মঙ্গলবার পর্যন্ত শুধু চীন থেকে $155 মিলিয়ন উপার্জন করেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 9। সর্বশেষ সংবাদে জানবেন, ভারতের নতুন বিধির বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মামলা। ভারতের কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন ডিজিটাল বিধির বিরুদ্ধে দিল্লির হাইকোর্ট মামলা দায়ের করেছে হোয়াটসঅ্যাপে। তাদের দাবি, নতুন এই নিয়মের আওতায় পড়লে গ্রাহকদের গোপনীয়তার সুরক্ষা ভেঙে ফেলতে হবে, যা হোয়াটসঅ্যাপ চাইছে না। বুধবার 26 মে এ খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, সরকারের জারি করা নতুন নিয়ম কার্যকর হচ্ছে বুধবার থেকে। নেট মাধ্যমগুলোকে 3 মাসের সময় দিয়েছিলেন কেন্দ্র। মঙ্গলবার তার শেষ দিন ছিল। ওই দিনই গ্রাহক সুরক্ষার প্রসঙ্গ তুলে দিল্লি হাইকোর্টের মামলা দায়ের করেছে হোয়াটসঅ্যাপ। যদিও ফেসবুক মঙ্গলবার জানিয়েছে, সরকার নিয়ম অনুসারে যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কিন্তু নয়া বিধির বিরোধিতা করে সোজা আইনি পথে হাঁটলো। এক বিবৃতি জারি করে হোয়াটসঅ্যাপ দাবি করছে, নতুন এই নিয়মে গ্রাহকদের গোপনীয়তা সুরক্ষা ভঙ্গ হবে। ভারতে হোয়াটসঅ্যাপ গ্রাহক 40 কোটি। কিভাবে গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করা যায় তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে তারা কথা বলছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। একই সঙ্গে ভারতের সরকারের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চালানো হচ্ছে বলে ওই বিবৃতিতে বলা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।